আমাদের এই মজলিসটাকে এবং মজলিসুল জিকির বানাবেন, আমিন আমিন। মনে রাখবেন এর আরেকটা ফজিলত আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখনই কোনো কাউম এরকম জিকিরের জন্য বসে, বসছেন না আমরা আলহামদুলিল্লাহ, বিশ্বাস করতে হবে কয়েকটা কথা। একটা হচ্ছে আল্লাহর ফেরেশতারা সেখানে ডানা বিছিয়ে দিয়েছে, আল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। তৃতীয় হচ্ছে প্রশান্তি এখানে নাজিল হচ্ছে। চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার কাছে যারা আছে আরশের পাশে আশেপাশে যারা আছে, আমরা বিশ্বাস করি আল্লাহ আসন করেন। বিশ্বাস করেন কিনা? কয়জন করেন দেখি হাত তোলা দেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য এই মসজিদ গুলো ভালো লাগে যে এখানে ইমান তাজা হয়, ইমান নতুন করে হয়। মাজালিসুল জিকির, আল্লাহর কাছে যারা আছে আল্লাহ তাদের কাছে আপনাদের কথা স্মরণ করে, আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে আপনাদের কথা আলোচনা করে। বলি কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ যদি ভালোবাসা পেতে হয় এই মাজালিস জিকির অনুসরণ করতে হবে। আর ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকিরের মজলিসে বললে আল্লাহ আপনাদের কথা স্মরণ করবে, আল্লাহ ওয়াদা করেছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই, আল্লাহর চেয়ে সত্য ওয়াদাকারী আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়াদা করেছেন যে আপনার কথা তার ফেরেশতাদের কাছে আলোচনা করবে। দুনিয়ার বুকে আপনি যতই আলোচনা করেন না কেন, আল্লাহ যদি আলোচনা না করে আপনার কোনো লাভ নাই, আল্লাহ যদি আপনার আলোচনা করে লাভ আছে। সেই লাভ কখন দেখতে পাবেন? দুনিয়ার বুকেও দেখতে পায় অনেকে, কিন্তু যদি নাও দেখেন আখিরাতে অবশ্যই আপনি পাবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, মানুষের মাঝে যেদিন ফয়সালা করা হবে সেদিনের ওয়াদা দিচ্ছেন আল্লাহ তাআলা যে ভাগ হয়ে যাবে মানুষ। মিকা অর্থাৎ হাশরের মাঠ, কিয়ামতের মাঠে আপনার আমার ফয়সালা হয়ে যাবে। ইয়াউমাল ফাসল নাম দিছে, কিসের ফয়সালা হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে একদল যাবে জাহান্নামে। একটু চিন্তা করেন আপনি কোন দলে আছেন। কেউ দুনিয়ার মুখে বলতে পারে না আমি নির্ধারিত ভাবে ওই দলে আছি, শুধুমাত্র আল্লাহ রসুল যাদেরকে জানিয়ে দিয়েছেন তারা ছাড়া। আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন যাদের ব্যাপারে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, এরা ব্যতীত আর কারো ব্যাপারে কেউ বলতে পারে না আমি জান্নাতে চলে যাচ্ছি। সব সময় আশা এবং ভয়ের মধ্যে থাকতে হয়। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, মীমাংসার দিন আমাদের সময়, মীমাংসার দিন উপস্থিত হতে হবে প্রত্যেকটি মানুষকে, হাসরের মাঠে উঠতে হবে। হাসরের মাঠে যখন উঠব আপনার কাপড় থাকবে না, আমারও কাপড় থাকবে না, জমি জামার হিসাব কিছুই থাকবে না, সম্পদের হিসাব থাকবে না, সেদিন হিসাব হবে আমলে, আপনি কি করেছেন, সেদিন হিসাব হবে ইমানের, আপনি কিসের উপর ইমান এনেছিলেন সেটা হিসাব হবে। সেই দিনের জন্য প্রস্তুত হতে হবে। ইয়াউমা লা ইউগনি মাউলান আন মাউলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন, যেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনো কাজে আসবে না, সাহায্য করবে না। আপনাকে নিজেকে হাসার মাঠে একটু কল্পনা করেন, বিশাল একটা মাঠ, যে মাঠে কোনো গাছপালা নাই, কোনো পাহাড় পর্বত নাই, এমন একটা মাঠ, কারো কোনো জমিনের জায়গা নির্ধারণ করা নাই, বুঝছেন কিনা? দুনিয়ার বুকে এই কীর্তা অমুক ওই কীর্তা অমুক ভাগ করা না, কিন্তু ওখানে কিছু নাই। যে দূরে আছে যে কাছে আছে সব শুনতে পাবে, এখন শুনতে পায় না কেন? কারণ গাছগাছালি বাধা হয়, গাছগাছালি বাধা হচ্ছে, ওটা একটা প্লেট ভূমি হবে সমতল, আর এখন এটা আস্তে সমতল হইতে হইতে
নিচের দিকে নামে বিশাল পার্থক্য হচ্ছে সেদিনের কথা চিন্তা করেন আপনি আমি সেদিন বিশাল মাঠের মধ্যে একটা একটা গোষ্ঠী থাকবে যাদের হাঁটু পর্যন্ত ঘর্মাক্ত হচ্ছে কারো গলা পর্যন্ত কেউ ডুবুডুবু অবস্থায় ঘামের মধ্যে ডুবছে ভিন্ন ভিন্ন অবস্থা থাকবে কিভাবে করবেন আল্লাহ জানেন আপনার এত চিন্তা করার দরকার নেই কিন্তু হবে একজনের এক এক অবস্থা হবে সেই দিন কোন কাজে আসবে না কারো কিছু একমাত্র আপনার ঈমান ও আমল কাজে আসবে ইয়াউমা লা ইউগনি মাউলান আম মাউলান শাইয়ান ওয়া লা হুম ইউনসারুন কেউ সাহায্য করতে গিয়ে আসবে না দুনিয়ার বুকে আপনি অনেকের কাছে ভাই তুই আমার একটু সাহায্য কর বলেন বলেন কিনা আখেরাতে কেউ সাহায্য জন্য গিয়ে আসবে না ইল্লা আমার রাহিমাল্লাহ তবে আল্লাহ যাকে রহমত করে সে শুধুমাত্র সেদিন সব কিছু পাবে আল্লাহর রহমত ছাড়া আল্লাহ পেতে পারবেন না আপনি যত আমলই করেন না কেন আল্লাহর রহমত ছাড়া পার পেতে পারবেন না আল্লাহর রহমত যদি পেতে হয় কিছু কাজ করতে হয় আল্লাহর রহমত পাইতে চান কে কে চায় তাদের হাত তোলা দেয় আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সাথে হাত তোলা দিয়ে রহমত খেতে চাই রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল আপনিও না আর আমিও না যদি আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে না দেয় রহমত সেদিন লাগবে সেই রহমত পেতে হলে ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা দুনিয়ার বুকও আপনি রহমতের দরজাদারি হতে হবে আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করেছেন তার মধ্যে একটি রহমত দুনিয়াতে ছেড়েছেন আল্লাহ দুনিয়াতে যেটা ছাড়ছেন এটা সৃষ্ট রহমত আল্লাহর রহমত আল্লাহর যে সিফাত গুণ ওইটা আল্লাহর কাছে এটা কাউকে দেন না দুনিয়াতে কোনো ভুল তফসির কেউ না করে সৃষ্ট রহমত ছাড়ার কারণে আপনি সন্তানের প্রতি দয়াদ্র সন্তানকে কোলে বসায় বসে আছেন আপনি বসে আছেন কেন এই দয়া বাচ্চন এমন কি আপনি নন শুধু বনের হরিণী পর্যন্ত তার সন্তানকে দয়া ছোট পাখি মশা মাছি পর্যন্ত তার সন্তানের প্রতি দয়া দেয় এটা একটা রহমত ছাড়ছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাকি 99টা রহমত আপনাদের জন্য বরাদ্দ করেছে তবে এই 99টা রহমত পেতে হলে কিছু কাজ করতে হবে রহমতের কাজ করে গেলে আপনি আমি রহমত পাব এর মধ্যে একটি হচ্ছে ঈমান থাকতে হবে এক নম্বর রহমতের শর্ত হচ্ছে ঈমান থাকতে ঈমান যদি না থাকে আপনার জন্য আল্লাহর কোনো রহমত হবে না ঈমান যদি না থাকে আপনার জন্য কারো সুপারিশ হবে না ঈমান যদি না থাকে আপনার জন্য কারো কোনো সুপারিশ হবে না এখন বলতে পারেন ঈমান তো আমাদের সবাই আছে বিশেষ করে আমরা যেই ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমাদের সবার ঈমান আছে তাই না ঈমান কিন্তু ভিতরে ভিতরে উই ফোকা খেয়ে গেল ইমা ভিতরে ভিতরে উই ফোকা খেয়ে দেখতে খুব ভালো ভিতরে কিন্তু সব নিয়ে গেছে অনেক জিনিস আছে যা আপনি জানেন না ইমান নষ্ট হয়ে যায় ইমান তাজা করতে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল ইমান দিয়ে শুরু করেছেন কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করেছেন কেন শুরু এবং শেষ ইমানের মধ্যে থাকতে হবে জীবনের শুরুতে আপনি যখন কোলে ছিলেন তখন কি ছিল আপনার বাবা অথবা আত্মীয় কি করেছে আজানের শব্দ শুনিয়েছে আপনার আবার আখের যে ব্যক্তি মারা যাবে মৃত্যুর সময় তার মুখ থেকে বের হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের বাক্য নিয়ে আপনাকে দুনিয়া থেকে যেতে হবে রাতের বেলা যখন ঘুমান তখন ইমানের বাক্যগুলি মুখে আওড়ান কি আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি রাব্বুল মুমিনুন দুটি আয়াত আপনি পড়েন ঘুমান কেন ঘুম একটি মৃত্যু যাতে যদি না উঠতে পারে অত ইমান নিয়ে মরতে পারে ইমানটা আপনার থাকা লাগবেই এক নম্বর যদি রহমত পান ইমান না থাকলে আপনার জন্য কেউ সুপারিশ করবে না ইমান অর্থ কি বিশ্বাস ইমান অর্থ বিশ্বাস না এটা একটা ভুল আমাদের আমাদের সমাজে ইমান অর্থ বিশ্বাস ঢুকছে আশার মাতৃদিক থেকে যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়াইছেন ওরা ঢুকেছে আপনার মাথার ভিতরে ইমান অর্থ বিশ্বাস যদি হয় তাহলে ফেরাউনও ইমানদার
ইবলিসও ইমানদার আবু জাহালও ইমানদার কারণ ইনি বিশ্বাস ছিল আবু জাহাল কেন ইমান আনে নাই আমার গোত্রে কেন নবী আসে নাই ওই গোত্রের মানি না মনে মনে নবী মানুষের মানত ফেরাউন আল্লাহ বলছে ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে যে ফেরাউন মুখে অস্বীকার করত ওয়াস্তায়কানাথা আনফুসুহুম অন্তরের ভিতরে তার ঈমান ছিল যে আল্লাহ আছে তার ঈমান তো শুধু বিশ্বাস না এই ভুলটা আমাদের সমাজে পুরো সমাজে দেশের মধ্যে প্রচলিত হয়ে গেছে ঈমান তো হচ্ছে স্বীকৃতি প্রদান অন্তরে মুখে কর্মে স্বীকৃতি প্রদান নাম ঈমান এই জন্য অনেকেই নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না আল্লাহর বিধান মানে না শরীয়ত মানে না তারপরও আমি ঈমানদার কারণ তারটা বিশ্বাস আছে কি আল্লাহ একজন আছে আল্লাহ একজন থাকলে এটা বললে ঈমানদার হওয়া যায় না ঈমানদার হতে হলে আল্লাহ আছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দিচ্ছেন তিনি আমার পরিচালনা করছেন তার নাম ও গুণ আছে আমি তার ইবাদত করি ওটা লাগবে ওটা লাগবে ওইটা না হলে আপনি আরো মুশরিকরা স্বীকার করতে ওইটা সুতরাং প্রথম কাজ হচ্ছে আল্লাহর রহমত পেতে হলে ঈমানটাকে তাজা করতে হবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ তার কিতাবে মধ্যে উল্লেখ করেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন হারুমু নাজদাদ ঈমান আনা আসো আসো ঈমানটাকে বাড়িয়ে নিন ঈমান বাড়ে এই সমস্ত মজলিসে আসলে যখন আপনারা ওয়াজ শুনেন ঈমান বাড়বে আবার যখন বাড়িতে চলে যাবেন ঈমান কমতে থাকবে কখন কমে যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন কিভাবে কাকে কিভাবে ঘায়েল করবেন চিন্তা করবেন কার টাকাটা কিভাবে না দিলে চলে কিভাবে কয় টাকার ভিতরে কয় টাকা হ্যাঁ পানির ভিতরে কতটুকু দুধ দিলে চলে ইত্যাদি চিন্তা ভাবনা যখন করবেন ঈমান কমতে থাকবে তো ঈমান বাড়ে এবং কমে এটাও বিশ্বাস করতে হবে আপনার আপনার ঈমান যদি থাকে এক নম্বর থাকতেই হবে আল্লাহর রহমতের জন্য আপনি আপনি এলিজিবল হয়ে পারছেন আপনি রহমত পাবেন এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে সুপারিশ করবেন কিনা করবেন কিনা করে ফেলবেন নাকি সেজদায় যাবেন আগে সেজদায় পড়ে যাবেন প্রতিবার সুপারিশের আগে সেজদায় পড়ে যাবেন আল্লাহ বলবেন এর ফার আসাকা এস ফার তু সাফা সর তোতা মাথা উঠা আপনাকে দেয়া হবে আপনি চান আপনাকে দিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করব আল্লাহু আকবার এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা সীমা দিয়ে দিবেন বুখারী হাদিস কিতাবুত তাওহীদের হাদিস দেখেন একটা সীমা দিয়ে দিবেন কি যার অন্তরে মিসকাল হাব্বাতিন মিন ঈমান ঈমানের রাই পরিমাণ আছে তার জন্য আপনি সুপারিশ করতে পারবেন না জাহান্নামে আছে কিন্তু এক রাই পরিমাণ বাকি আছে ঈমান তার অন্তরে তার জন্য সুপারিশ করতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাদেরকে বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এর প্রমাণ হচ্ছে রসুলের হাদিস আর রসুল নিজে বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য আমার সুপারিশ থাকবে তিনি দুনিয়াতে কিছু চেয়েছেন না বলছে আমি আখিরাতে চেয়ে নিব এজন্য তিনি সেটা জমা রেখেছেন যে আখিরাতে আমার উম্মতের জন্য রেখে দেব ইয়াউমা লা ইউগনি মাউলান আন মাউলান শাইয়ান বন্ধু সেদিন কোনো বন্ধুর কাজে আসবে না তবে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে রাসূলকে ভালোবাসবে তার পথে চলবে তার সেটা কাজে লাগবে এজন্য ঈমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদেরকে বের করার জন্য আল্লাহর অনুমতি নেবেন সব শেষে আল্লাহ তাআলাকে রাসূল বলবেন বুখারী হাদিসে দেখেন যে আল্লাহ যাকে কোরআন বাধা দিছে সে ব্যতীত আর জাহান্নামে কেউ নাই অর্থাৎ ঈমানওয়ালা কাউকে আমি রাখি নাই যাদের ঈমান জানা যায় তাদেরকে আমি নিয়ে আসছি বের করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলবেন সুপারিশ করছে নবী রাসূলরা সুপারিশ করছে ফেরেশতারা সুপারিশ করছে নেককার বান্দারা আমি রব্বুল আলামিন এখন বের করব তারপর তিনি তার অঞ্জলি বলে তিন অঞ্জলি বের করে নিয়ে আসবে জাহান্নাম থেকে এরা কারা ঈমান আছে তবে কল্যাণ করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না কি কল্যাণ করেছে তিনি তাদেরকে বের করে নিয়ে আসবেন কেন এটা হয়েছে রহমত এই রহমত কেন হয়েছে ঈমান থাকার কারণে হয়েছে প্রথম জিনিস ঈমানটাকে হেফাজত করতে হবে বর্তমান এই জমানায় ঈমানটার হেফাজত সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে সন্তানদেরকে মানুষ দুনিয়াদার বানানোর জন্য সব রকমের পয়সা ব্যয় করে কেমন ব্যয় করে একটা ছেলেকে
ইংলিশ মিডিয়াম হতে শুরু করে যে সমস্ত মিডিয়াম বের হয়েছে এগুলিতে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে অথচ আল্লাহর দ্বীন শেখানোর জন্য টাকা ব্যয় করতে রাজি হয় না যে হুজুরে কোরআন পড়ে তার 500 টাকা আর যেটা কোরআন ইংরেজি পড়ায় তারে 5000 টাকা ঠিক কি না বলো দুনিয়া ভর্তি তার হচ্ছে এটা ঈমানের পরিচায়ক না এটা আপনি কি বুঝলেন দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন সমস্ত কিতাবের মধ্যে আয়াতের সমস্ত কিতাবের মধ্যে একটা জিনিসকে গুরুত্ব সাথে বলা হয়েছে সেটার সারমর্ম আল্লাহ তাআলা আছেন আমাদের কিতাবের মধ্যে আনি বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও আখিরাত খায়র কল্যাণমূলক আবকা চিরস্থায়ী কোনোদিন শেষ হবে না বিশাল বিল্ডিং বানিয়েছেন পরের দিন মরে গেছেন এমন বহুত মানুষ আছে না না নাই আছে বিল্ডিং বানিয়েছেন উঠতে পারে নাই বহু মানুষ আছে এরকম বহু মানুষ আছে জীবনের অনেক কিছু শ্রম ব্যয় করেছেন শেষে ভোগ করে যেতে পারেন নাই কিন্তু আখিরাতে আপনি কোনো কিছু হারানোর কোনো ভয় নাই জান্নাতে একবার ঢুকলে আপনি সব ভুলে যাবেন দুনিয়ার কষ্ট দুনিয়ার কষ্ট সব আপনি ভুলে যাবেন সেদিন আপনার জন্য যে জিনিসটা কাজে লাগবে ঈমান কাজে লাগবে এই ঈমান রাখতে হলে দ্বিতীয় কাজ এই আপনার আল্লাহর রহমত পর্যন্ত দ্বিতীয় কাজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করবেন আল্লাহ বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম বলছে কি না অর্থাৎ কি আল্লাহকে যদি ভালোবাসার দাবি করে থাকো মুহাম্মদকে অনুসরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ না করে থাকতে পারবেন না তার অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহ দুটো আপনার লাগবেই এই ভালোবাসার দাবি অনুসারে আপনাকে এই মাদ্রাসাগুলোকে যথাযথ প্রতিষ্ঠা করতে হবে মাদ্রাসাগুলোর পিছনে আপনাকে সময় দিতে হবে শ্রম দিতে হবে আপনার সন্তানদেরকে হাফেজদেরকে দেখে আমার অন্তর ভরে গেছে আজকে অন্তর ভরে গেছে বিশ্বাস করেন কি লাভ আপনি জানেন আপনি বুঝেন না আপনি কি করেছেন কি করেছেন আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসারের মাঠে কিছু লোক দেখবে তার আমলনামা ভর্তি হয়ে আছে বলে আমার এত আমল কোথা থেকে আসলো বলছে তোমার সন্তানের আমল তোমার আমলনামা জড় হয়ে গেছে আল্লাহ আপনি কি চান না আপনার আমলনামা চলতে থাকুক কে না চায় যে দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু আমার কাজ চলতে থাকুক কে না চায় না সবাই চায় সেই জন্য আপনাকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে সদাকাতুন জারিয়া সন্তান রেখে যেতে হবে ওয়ালাদুল সালেহুন এক সন্তান রেখে যেতে হবে এবং আপনাকে এমন এলেম রেখে যেতে হবে যে এলেম উপকারী একটা নেক সন্তান রেখে যাওয়া দুটো সওয়াবের কাজ হচ্ছে আপনার একটা হচ্ছে সে এলেমও দিবে এবং নেক সন্তান আপনার জন্য দোয়া করবে আর সে যা করবে যেহেতু আপনি তার হাফেজ হওয়ার পিছনে কারণ হয়েছেন সে যা করবে সমস্ত আমল আপনার আমলনামা যোগ হয়ে যাবে এটা ভালো কাজ না খারাপ বলেন তো নিঃসন্দেহে এটা ভালো যদি এটা ভালো হয়ে যায় আপনার আমার উচিত এই আপনার সন্তানদেরকে দুনিয়াদার না বানিয়ে দিনদার বানানো দিনদার যদি আপনি বানাতে পারেন আপনার লাভ আর লাভ লাভ আর লাভ দুনিয়াতেও আল্লাহর ভালোবাসা শিখতে হবে আখিরাতেও আল্লাহ তাআলার ভালোবাসা শিখতে হবে আল্লাহর ভালোবাসা উপর থেকে মঞ্জুর হয় ভাই উপর থেকে মঞ্জুর হয় আজকে আমি দেখেছি আমার ভাইরা এখানে আমাকে অনেক ভালোবাসছে ভালোবাসছেন আপনারা ভালোবাসেন কি না ভালোবাসে আমি জানি দেখছি বুঝছি চকাতা কথাবার্তা আসতে হাত মিলাইতে বুঝিতে ভালোবাসে এই ভালোবাসা আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে এটা রহমত আমার জন্য নিঃসন্দেহে রহমত হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যদি দুনিয়ার বুকে কাউকে ভালোবাসেন আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন যে দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি জিবরিল তুমিও তাকে ভালোবাসো জিবরিল তখন বলেন মালাকুতুস সামা আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহাব্বু জেনে রাখো দুনিয়ার বুকে তোমাদের রব অমুককে ভালোবেসেছে তোমরাও তাকে ভালোবাসো ওয়ায়ুদাউ লাহুল কবুল বিল আরদ তারা ফেরেশতারা ভালোবাসতে থাকে আর জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দেন এই ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না কিছু মানুষ আছে পয়সা দিয়ে কিনতে পারবে কতদিন জানেন ভোটের দিন ভোটের সময় কিছু পয়সা দিয়ে পাওয়া যায় সামনাসামনি আসতে ভয়ে কেউ কেউ সম্মান প্রমাণ করে ওই যখন ক্ষমতা চলে যায় ওই বেটা কি কেউ তা হ্যাঁ তার ইয়ারটা তাকায় না কি বলে হুইল চেয়ারটা ঠেলে দেয় না তো পড়ে থাকুক বেটা বহু চালাইছে
কিন্তু ভালোবাসার জায়গাটা এমন কেউ কাউকে ছেড়ে যায় না কেউ কাউকে ছেড়ে যায় না এই ভালোবাসা হাসরের দিনও থাকবে আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে তবে মুত্তাকিরা নেককার বান্দারা একে অপরের শত্রু হবে না খুঁজে বের করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে একজন মানুষ তার বন্ধুকে খুঁজতে বের হবে বন্ধুদেরকে বলবে আল্লাহ আমাদের সাথে সালাত আদায় করত আমাদের সাথে যাকাত দিত আমাদের সাথে সওয়াব পালন করত এদের খুঁজে পাচ্ছি না আল্লাহ বলে খুঁজে দেখবে খুঁজে দেখে তাকে বের করার অনুমতি দিবে এটা ভালো না নেককারদের সাথে তাকে ভালো এটা প্রমাণ এটা এই যে নেককারদের সাথে আপনি থাকতে পারেন কি না আপনি দেখেন নেককার হতে পারেন কিনা দেখেন নেককার সন্তান সন্ততি রেখে যেতেন বেলকে দেখেন এটা আপনার জন্য বড় ধরনের ইনভেস্টমেন্ট এমন ইনভেস্টমেন্ট যাতে কোনোদিন তিজারত আল্লাহ তাবু এমন ব্যবসা যে ব্যবসা করে লস খাবেন না আল্লাহ ওয়াদা করছেন লস খাবেন না সে ওয়াদা আপনি লস খাবেন না সেটা কারা যারা নিজের সন্তানকে দিন শিক্ষা দেয় আজ অবস্থা এমন দাঁড়িয়েছে আপনি যদি কোনো দিন শিক্ষা না দেন সন্তানরা আর দিন শিক্ষার জায়গা খুঁজে পাবে না এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে নিজে সন্তানকে দিন শিখাতে হবে নিজে শিখতে হবে আমি নিজে শিখবো আল্লাহর দিন তাহলে আমার জন্য উপকার হবে এইটা আপনাকে মনে রাখতে হবে এই জন্য সন্তানগুলোর দিকে আপনাকে তাকাতে হবে এর দ্বারা লাভ আছে এরা কি এদের ভালোবাসা আল্লাহ তাআলা ভালোবাসবেন কেন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কারীর কোরআনকে বলা হবে ইকরা ওয়াত্তাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা উঠো তোমার এবং পড়তে থাকো উঠতে থাকো এবং পড়তে থাকো যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে আল্লাহ কদ্দুর আপনি মনে করছেন কদ্দুর উঠে কিভাবে উঠবে সিঁড়ি সেই সিঁড়ি আপনি দেখেন নাই মেরাজের সিঁড়ি আপনি দেখেন নাই কত উপরে উঠতে পারবে সেটা আপনি চিন্তা করবেন না কত উপরে শুনে আশ্চর্য হবেন একটা হাদিস শুনে যে তিনা দুইটার সাথে জড়িত ভালোবাসার সাথে জড়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষ এমন হবে যাদের দেখে নবী রাসূলরা পর্যন্ত গিপ্তা করবে বিশাল ব্যাপার এরা এত মর্যাদা কেমনে পেল এরা কারা যারা পরস্পর একে অপরকে ভালোবেসেছে কি জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য ভালোবাসাটা আপনি সন্তানকে দিয়ে দিতেন না দুনিয়ার ভালোবাসা হলে দিত না কেউ দুনিয়ার ভালোবাসা কেউ দিত না আর আল্লাহর জন্য ভালোবাসার লাভ আরো আছে সেটা কি আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসছে তারা কোথায় আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আজকের দিনে আমি তাদেরকে আমার ছায়ার মধ্যে তাদেরকে আশ্রয় দেব হাসরের মাঠে সূর্য কত দূর থাকবে এক হাত উপরে থাকবে কোন বড় এক মাইল বলছে সবই সুন্দর অর্থ দুই বিরোধ করা যায় না সেই সময়ে ছায়ার দরকার হবে সেই ছায়া আরশের ছায়া বিশুদ্ধ মতে এটা অর্থ যে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা যাদেরকে ছায়ার আশ্রয় দিবে তারাই শুধুমাত্র ছায়া পাবে আর কোনো ছায়া সেখানে থাকবে না কোনো ছায়া থাকবে না সেদিন আরশের নিচে একমাত্র আরশের নিচে কিছু মানুষ থাকতে পারবে আপনি যদি কোনো আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে থাকেন আল্লাহর জন্য কাজ করে থাকেন সে আরশের নিচে ছায়া পাবে সাত শ্রেণীর মধ্যে যারা আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ দুজন মানুষ একে অপরকে ভালোবাসছে আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসছে এরা সেখানে আরশের নিচে ছায়া পাবে আল্লাহর জন্য ভালোবাসা হতে হলে দিনদারিদের কারণে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা তো অনেকেই দাবি করে ভাই আমি আপনার ভালোবাসা কিন্তু স্বার্থ হানি হলে কেটে পড়ে এরা আল্লাহর জন্য ভালোবাসে না আল্লাহর জন্য ভালোবাসা হবে এটাই যার মধ্যে যে আল্লাহর জন্য ভালোবাসছি আমার কোনো হারানোর কিছু নেই কিরকম আপনার ভাইকে আপনি টাকা পয়সা দেন কিনা দেন কিছুদিন পরে ভাই যদি আপনার দিকে না তাকায় আপনি কি বলেন তোকে কত টাকা দিলাম আর এত এখন তুমি আমার দিকে তাকাও না তাহলে বোঝা গেল ভালোবেসে দেন নাই আল্লাহর জন্য দেন নাই এমনি দিছেন টানে ভরে দিছেন আল্লাহর জন্য ভালোবাসা হলে এটা বলতেন না কারণ আমি আল্লাহকে ভালোবেসে দিয়েছি সব কার কাছে পাবো আল্লাহর কাছে পাবো সন্তানকে টাকা পয়সার জন্য বড় করেন নাই আল্লাহর জন্য বড় করেছেন বুঝছেন কথাটা
আল্লাহকে ভালোবেসে সন্তানকে আলেম বানিয়েছেন আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন কেমন পুরস্কার একটা হাদিস আছে কেউ দুর্বল বলছে কেউ হাসান বলছে সেটা হচ্ছে যেই ব্যক্তি তার সন্তানকে কোরআন মুখস্থ করাবে হাশরের দিন তার মাথার উপর একটা টুপি পরানো হবে বাপকে যদি এই সম্মান হয় ছেলে সম্মান কতটুকু আপনি হাশরের মাঠে যাবেন কিনা বলেন যাবেন না যাবেন না বিশ্বাস আছে কেউ কি ওখান থেকে পালাতে পারবেন না পালাতে পারবেন না ওয়াল মালাকু আলা আরজাইহা ফেরেশতা চার পাশ ঘিরে আছে কোথাও পালানোর কোনো পথ নাই হাশরের মাঠে দিয়া আস্তে আস্তে না দেখা মতো আরেক দিকে চলে যাবেন ওই জায়গা নেই কোথাও পালাতে পারবেন না সেই দিনের কথা চিন্তা করে আমাদেরকে আল্লাহর জন্য কাজ করে যেতে হবে সন্তানদেরকে আল্লাহমুখী করতে হবে এটা ছাড়া কোনো পথ নাই কোনো পথ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শুনে তাহলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মাহাব্বাতি للمتحابين فيها আমার মহব্বত আল্লাহর ভালোবাসা للمتحابين فيها তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে আপনারা আমাকে ভালোবাসেন এই আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে গেছে আল্লাহর জন্য হলে আল্লাহ আপনাকে ভালোবাসবে ওয়ালিল মুতাবাযিলিন ফিয়া তাদের জন্য যারা আমার জন্য একে অপরকে খরচ করে আল্লাহর জন্য আর একে অপরের জন্য খরচ করে আপনি জানেন না এমন হতে পারে আপনি চার খরচ বাজারের ইয়া দিয়ে আসছেন টাকাটা দিয়ে আসছেন সে বুঝতেও পারে কে টাকাটা দিবে অনেক ঘটনা এরকম আছে আপনার শুনে আশ্চর্য হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির ঘরের পন্থী বলা হয় জায়নুল আবেদিন বিখ্যাত ব্যক্তি আলী আসগর বলে নাকি জায়নুল আবেদিন উনি যখন মারা গেছে তখন মদিনার 200 পরিবার বলছে আমাদেরকে রাতের বেলা একটা খাবার দিত এখন তো কাউকে দেখতে পাই না মৃত্যুর পর দেখা গেছে তার পিঠের মধ্যে শুধু দাগ আর দাগ কেন রাতের বেলা খাবার বহন করে নিয়ে যেত গরিবদের জন্য কেন এই ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে তাকে সম্মানিত করেছেন কিন্তু তিনি প্রকাশ করতে চাননি যেন হাশরের মাঠে স্পেশাল মানুষ সেটা পেয়ে যান কাউকে বলার দরকার নেই আমি পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইমানদার সেভাবে চিন্তা করে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাবিন ফিয়া وللمتبادلين فيها وللمتزاورين فيها এবং যারা একে অপরের সাথে সাক্ষাৎ করতে যায় দেখা করতে যায় আল্লাহকে ভালোবেসে দেখা করতে যায় তার জন্য আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে গেছে আল্লাহ এটা হাদিসটা আপনি ভালো করে জানেন এটা একটা ব্যাখ্যা অন্য হাদিসে আসছে কি এক লোকে দূরে তার এক বন্ধুকে দেখতে যাচ্ছিল পথের মধ্যে ফেরেশতা দাঁড়িয়ে গেছে সহি হাদিসে আসছে ফেরেশতা দাঁড়িয়ে বলল যে তুমি যে ওখানে যাচ্ছ ওই দেশে কার কাছে আছে বলে আমার এক বন্ধু আছে ওখানে তার কাছে কোনো টাকা পয়সা পাবো আমরা টাকা পয়সা পাবো না